রয়ের নির্দেশে সব চলছে, এখনো প্ল্যান বি চলছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের কোন নিয়ন্ত্রণ আছে, কোনো ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর উপরে? ডক্টর মোহাম্মদ, প্রথম কথা, নাম্বার ওয়ান, ডক্টর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর কিছুই জানে না, কাউকে চেনেও না। উনি ব্যাংকে থেকেছেন, বাংলাদেশে থেকেছেন 2 দিন, কি বলে 10 দিন, বিদেশে ভাষণ দিয়ে বেরিয়েছেন বাকি 20 দিন। ছাত্ররা দায়ী থাকবে, এই ছাত্র সরকার, ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল টোবেল কোনো কাজে আসবে না, যখন ওনাকেও ফাঁসির কাস্তে। ওই যে 160টা মামলা দিয়ে হাসিনা দৌড়পাড়া ছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্র ওনাকে কার্যত কোনো সাহায্য করে নাই, খালি লিপ সার্ভিস দিয়েছে। উনি বুঝতে পারছেন না, উনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, যে উনার গলায় ফাঁসির রশিটা পরাবে। রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গার মাঝে না লাথি মেরে তাকে চেয়ার থেকে সরানো উচিত। কারণ হচ্ছে সে হচ্ছে রয়ের প্ল্যান বির হেড। এই যে সশস্ত্র বাহিনীতে এতগুলো অফিসার, হাসিনার প্রমোটেড, ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে তারও নিচে আছে। আমি এত বেশি নিচে গেলাম না, কারণ 15 বছরে তো কম অফিসারের প্রমোশন হয় নাই। আর যেখানে র বাংলাদেশের আনাচে কানাচে কেউ কার্টুন আঁকলে পরে তাকেও গ্রেফতার করে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমার বন্ধু মোশতাককে টর্চার করে মেরেই ফেললো, একজন কার্টুন এঁকেছে আর সে একটা ক্যাপশন দিয়েছে। ওই ক্যাপশনটার জন্য, মানে আমি বুঝাচ্ছি গ্র্যানুলারিটিটা, তাদের নিয়ন্ত্রণের কি বলে নিয়ন্ত্রণের সীমাটা বোঝানোর চেষ্টা করছে। একটা উদাহরণ দিয়ে, যে একটা কার্টুন এঁকেছে তার মাঝখানে একটা ক্যাপশন দিয়েছে, ক্যাপশনের জন্য একটা জলজ্যান্ত মেধাবী একটা মানুষকে, দেশপ্রেমিকের তুলে নিয়ে এই হাসিনার পুলিশ টর্চার করে মেরেই ফেলল। এখনো পর্যন্ত কারোর বিচার শুরু হয়েছে? হয় নাই। এই হাসিনার সমস্ত প্রমোশন দেওয়া, তো আমি সেই র বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সেনা প্রধান, সবার প্রমোশন পোস্টিং সব কিন্তু ভারতের র করেছে। সেখানে হাসিনার অত্যন্ত যারা, হ্যাঁ প্রমোশন দিয়েছে তার মাঝখানে কিন্তু সবাই খারাপ না, কিছু মানুষ আছে ধারার সাথে না চললে তাকেও তো মেরে ফেলবো ওভার নাইট। চুপচাপ থেকেছে, কিন্তু মানুষ হিসাবে অন্তর থেকে সে কিন্তু আমি খারাপ না। এরকম বহু জেনারেল, বহু লেফটেন্যান্ট জেনারেল আমি চিনি, জানি ব্যক্তিগতভাবে। কিন্তু যারা জিয়াউল হাসানের মতো, এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবের মতো, লেফটেন্যান্ট জেনারেল শফিউল আলমের, লেফটেন্যান্ট জেনারেল শফিউল আলমের মতো, যারা যারা ডিজি ডিজিএফআই ছিল হাসিনার আমলে, তাদের মতো চরিত্রহীন দেশদ্রোহী, এদের বিচার তো শুরু হওয়া দূরের কথা, ইউনিফর্ম পর্যন্ত খুলে নেই। তার মানে এটা কে, কার কথা? রয়ের নির্দেশে সব চলছে, এখনো প্ল্যান বি চলছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের কোন নিয়ন্ত্রণ আছে, কোনো ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর উপরে? ডক্টর মোহাম্মদ, প্রথম কথা, নাম্বার ওয়ান, ডক্টর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর কিছুই জানে না, কাউকে চেনেও না। উনি ব্যাংকে থেকেছেন, বাংলাদেশে থেকেছেন 2 দিন, কি বলে 10 দিন, বিদেশে ভাষণ দিয়ে বেরিয়েছেন বাকি 20 দিন, বড় বড় লোকের সাথে উঠেছেন বসেছেন ছবি তুলেছেন, মোটিভেশনাল স্পিকার হয়ে বাংলাদেশের আর্মির কাউকে তো চিনেন নাই। হ্যাঁ, বাংলাদেশ আর্মির রিটায়ার্ড বহু অফিসার ওনারা আশেপাশেই আছে, আমার এক আত্মীয়ও আছে, কিন্তু তার মানে তো এই না যে উনি বাংলাদেশ আর্মি চিনেন। তো সেই জন্যই বলছি যে প্রফেসর মোহাম্মদের যেহেতু ওনার এই জ্ঞানটা নাই, এটার জন্য তো নোবেল জয়ী হতে হয় না, রকেট সায়েন্টিস্ট হতে হয় না। ওনার তো বলা উচিত, ভাই আমাকে 10টা আর্মির 3টা র্যাঙ্কের, লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের আমাকে 2 জন দাও, মেজর জেনারেল র্যাঙ্কের আমাকে 3 জন দাও, ব্রিগেডিয়ার র্যাঙ্কের আমাকে 3 জন দাও, এমনকি মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের 1-2 জন নিয়ে ওনার পাশের একটা, তাও যাচাই বাছাই করে, হাসিনার ছায়া শক্তি না, ভারতের বেনিফিশিয়ারি না, হাসিনার বেনিফিশিয়ারি, ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে এরকম 10টা অফিসার সার্বক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার পাশে থাকা উচিত ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা করছে কি, উনি বলছেন ছাত্ররা, ওনার ডান হাতকে বাম হাতকে মাহফুজ আলমের মতো একটা অপদার্থ দেশকে চালাবে, এদের তো কোনো বোঝার জ্ঞানই নাই। সে এখনো বাউলের ডুগডুগি বাজিয়ে বাউলের গান গেয়ে বেড়াচ্ছে, সে কি যে বলছে, তার নেতৃত্বে নাকি আন্দোলনটা হয়েছে, সে তো দাবি করুক না কেন, দাবি হাসিনাও তো দাবি করেছে, সে মোবাইল দিয়েছে,
তার ওই চোর পুত্র সাড়ে হাজার জয় বলেছে, সে জয়গুল বলেছিল, সে গুগল সে আবিষ্কার করেছে। তো আরেকজন মাহফুজ আসছে, ওরকম আসছে, জয়গুল আসছে আরেকজন আর কি। বাট একটা এগুলো নিয়ে মস্করা করার সময় তাই দিকে যাব না, দেশটাকে ধ্বংস মানে দেশটা তো একটা হাস্যরসকর বিষয় না এখন, যেহেতু একটা মানে বিপ্লব হয়ে গেছে, প্রতি বিপ্লবের সময় চলছে, একদিকে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের আক্রমণের বিভিন্ন রূপে তারা আসছে, এক একবার এক এক রূপে কিন্তু তারা আসছে মাঠে, তো সেগুলো একদিকে ঠেকানো, আরেকদিকে হচ্ছে সংস্কার। রূপে তো আসতে হবে না, আওয়ামী লীগের সবই রয়ে গেছে। এই যে 15 বছর দুঃশাসনের পরে যখন আওয়ামী লীগের প্রথম দিনই সরকার বসার সাথে সাথে সকল আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার সবার হাতে পিছন থেকে রশি বেঁধে, ওই যে কি যেন এত বছর ধরে 15 বছর ধরে দেখতাম শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তির হাতে পায়ে ডান্ডাবেরি শব্দটা দেখতাম পুলিশের, আর ডান্ডাবেরি পরে সেই ডান্ডাবেরি পরিয়ে এদেরকে জেলের মাঝখানে বরে জনসমক্ষে এদের রিমান্ড হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে জনতার আদালতে এবং তাদের বিচার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু ডক্টর মোহাম্মদের ইউনুসকে আমার যেটা ধারণা ছিল তাকে একটা কি বলে এটাকে তাকে একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করা হবে, যেই অর্নামেন্টটাকে ব্যবহার করে সারা দুনিয়ার একটা সমর্থন পাওয়ার জন্য, কি বলে এটাকে, নৈতিক সমর্থন পাওয়ার জন্য, রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য, অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য। কিন্তু উনার এই অবস্থানটা কাজে আসছে না। কি জন্য কাজে আসছে না? উনি মনে করছেন এটা ব্যাংকিং অর্গানাইজেশন, উনার পাশে কতগুলো আতেল নিয়ে বসিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কমন সেন্সের কথা বলেন, কমন সেন্সের কথা বলেন। একটা শিক্ষিত ব্যক্তি, দুইটা মাস্টার্স পাস করা বা দুইটা MBA পাস করা ব্যক্তিকেও যদি, তাও কি ওই ধানশিরের উপরে MBA না, সত্যিকার অর্থে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে IBA করা একজন ব্যক্তি, পয়সা দিয়ে কেনা MBA না, 2 পয়সা দাম নাই, তো প্রপার MBA করা একটা লোককে যদি আজকে, তাও বিদেশ থেকে মনে করেন MBA করা, তাকেও যদি আপনি একটা মন্ত্রণালয় দিয়ে দেন বাংলাদেশের এরকম ভয়ঙ্কর সময়ে, সে নাবিশ্বাস উঠে যাবে, তার সামলাতে পারবে না। সেখানে কতটুকু মস্করা করলে একটা জাতির সাথে, কতটুকু ফাজিল হলে একটা জাতির সাথে, একটা বাচ্চা ছেলেকে, একটা ছাত্রকে 3-4টা মন্ত্রণালয় দিয়ে বসিয়ে দেয়। তার মানে এইটা ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে অ্যাকসেপ্ট করলো কিভাবে, উনার মতো একটা জ্ঞানী মানুষ? তার মানে কি, যারাই বসিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকারকে একটা আমি উৎসাহ দিয়ে এসেছি, এখন দেখছি এদের যত মুখ খুলছে, এদের কাজ কারবার দেখছি আমি নিরাশ হয়ে যাচ্ছি, যে সরকার দিতে হবে না। এবং এটা তারাই চাচ্ছিল, যেটার উদাহরণ দিলাম যে যারাই বসিয়েছে এবং ভারতের রয়ের প্ল্যানিং তাদের বসা হয়েছে, প্ল্যান বি, তারা জানে ব্যর্থ হবে, জনগণ এদের উপর খেপে যাবে এবং তারা এরা ক্ষমতা ছেড়ে চলে যাবে। কিন্তু এক ভয়ঙ্কর ধ্বংস থেকে ফেরত এনে আবার ধ্বংস, আবার গড়ন, এটা কিন্তু সহজ হবে না। 1514,000 বা 1500 যারাই জীবন দিয়েছে, ডাক দিলেই কিন্তু প্রতিবারই কিন্তু 1500 এসে আর জীবন দিবে না। মানুষ দেখছে যে জীবন দিয়ে তো লাভ হচ্ছে না, আমরা কিন্তু ভয়ঙ্কর পথের দিকে যাচ্ছি। তাকে এক ছাত্রনেতা যোগাযোগ করেছে আরেকজনের মাধ্যমে, যে তাকে অগস্ট মাসের 1 তারিখে তাকে র গুম করে নিয়ে যায়। শুধু সে একা না, আর অনেক কি ওই টিমে ছিল, র গুম করে নিয়ে তাকে টর্চার করে, জঘন্যভাবে টর্চার করে, মারধর করে ফেলে রেখে, মানে পশুর মতো ফেলে রেখে, ইঞ্জেকশনও দিয়ে তাকে মানে আধা পাগল করে দেয়। তারপরে যখন র যেদিন পালায়, হাসিনা পালানোর পর পরে যেসব সিন আমরা দেখেছি, তখন ওদেরকেও একটা জায়গায় ফেলে দিয়ে গেছে, তারপরে বাংলাদেশের সাধারণ জনগণ ওদেরকে উদ্ধার করেছে। ওই ছেলেটা এসে আমাকে কথা খেয়ে হারিয়ে ফেলছে, ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারছে না, আমাকে বলছে যে আমাকে একটু সাহায্য করবেন, আমাকে একটু চিকিৎসা পাওয়ার জন্য। আমি অবাক হয়ে গেলাম, তোমাদের নাহি, তোমাদের না তারা, তোমরা না বিপ্লব করে, তোমরা স্বাধীন করলা, তোমরা মন্ত্রীদের চেয়ারে বসে গেলা, তোমাদের কি বলে এটাকে স্বাস্থ্য অ্যাডভাইজার কি করছে, তুমি আমার মতো লোকের কাছে কানাডায় ফোন করে সাহায্য চাচ্ছ? আমি তো হতাশ হয়ে যাচ্ছি,
আমার সাহায্য দিয়ে বড় কথা না, আমি কি করলাম না করলাম এটা পরের কথা, আমি কি করেছি না করেছি এটা পরের কথা, কিন্তু তুমি একটা ছাত্র নেতা, ছাত্রদের অধীনে এখন সরকার চলছে, সেই ছাত্র নেতাকে সাহায্যের জন্য চিকিৎসার জন্য অন্যের কাছে হাত বাড়াতে হচ্ছে, বাতির নিচে অন্ধকার। আমি তাকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে আমি তাকে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছি, বাট কতটুকু লজ্জাজনক ব্যাপার। মানে এখানে কিন্তু আরেকটা অদক্ষতার ছাত্রদের এবং এই দুর্বল পাশের ঘরের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আরেকটা উদাহরণ কতটুকু দুর্বল। সার্জিস্টরা কিন্তু এখন মজা পেয়ে গেছে, ডিসি অফিসে 200-300 লোক নিয়ে খাওয়া দাওয়া করার মজা পেয়ে গেছে, ওরা কিন্তু দামি দামি গাড়িতে চলার মজা পেয়ে গেছে, ইচ্ছা করেই এই জিনিসগুলো করা হয়েছে, কারণ তো ওরা তো দুনিয়া দেখে নাই। আমরা তো, আমার মতো ব্যক্তি, আমি তো যুদ্ধ দেখেছি, আমি তো বসনিয়ার যুদ্ধ দেখেছি, জীবন বাজি রেখে সেখানে আমরা একটা মিশন করেছি, আমরা বসনিয়াকে স্বাধীন করে এসেছি, আমরা তো পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি দেশকে, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য। এই বাচ্চাগুলোর কি অভিজ্ঞতা আছে? কোনো অভিজ্ঞতা নেই। প্রথমে শুরুতেই যেটা আপনার প্রথমে ব্যাখ্যা করলাম, যতক্ষণ চুপু না যাবে, চুপু হচ্ছে ভারতের রয়ের প্ল্যান বির হেড, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে যারা আপনার প্রোগ্রামের মাধ্যমে শুনছে, যদি না বুঝেন আপনাদের আত্মহত্যার কারণে আপনারাই দায়ী থাকবেন এবং এই ছাত্ররা দায়ী থাকবে, এই ছাত্র সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল টোবেল কোনো কাজে আসবে না যখন ওনাকেও ফাঁসির কাস্তে। ওই যে 160টা মামলা দিয়ে হাসিনা দৌড়পাড়া ছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্র ওনাকে কার্যত কোনো সাহায্য করে নাই, খালি লিপ সার্ভিস দিয়েছে। উনি বুঝতে পারছেন না, উনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন যে ওনার গলায় ফাঁসির কাছে রশিটা পড়াবে। এই রাষ্ট্রপতি চুপ্পু, এই চরিত্রহীন চোর চুপ্পু, যে হাতে নাতে ধরা পড়েছে তার বিদেশি মালয়েশিয়ার তার নাগরিকত্ব এবং বিদেশে টাকা পাচার করেছে, তারপরও এই আওয়ামী সেট আপ প্ল্যান বি সেট আপের পররাষ্ট্র উপদেষ্টা বলছে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, এই পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একসময় পররাষ্ট্র সচিব ছিল, তাও কোন সময়? ওই 1/11 সরকারের সময় সচিব ছিল। বুঝতে হবে, জানতে হলে চিন্তা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন ছাড়া পড়াশোনা করা এগুলো জানা যাবে না, বোঝা যাবে না। এদের ব্যাকগ্রাউন্ড করে প্ল্যান বির অংশ, উনি এসে এড়িয়ে যাচ্ছেন প্রশ্নগুলা, যে হ্যাঁ একটা ভালো সময় এসেছে, আগে ছিল সাংঘাতিক, এখন কিছু মানুষ এসে সাহস করে প্রশ্নগুলো করতে পারছে, যেই প্রশ্নগুলো 15 বছর করতে পারে নাই, এবং সত্যি প্রশ্নগুলো শুনে তোতলাতে শুরু করে কিন্তু চলেই গেল, বললো কি এটা রাষ্ট্রপতির একটা সংবেদনশীল জায়গা। আরে রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গা কি? রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গার মাঝখানে লাথি মেরে তাকে চেয়ার থেকে সরানো উচিত, কারণ হচ্ছে সে হচ্ছে রয়ের প্ল্যান বির হেড, তাকে বসিয়ে তার অধীনে সশস্ত্র বাহিনীকে দিয়ে সারা বাংলাদেশ এখন র চালাচ্ছে, আর ডক্টর ইউনূস এখন নোবেলের আনন্দে আছেন, আর তার ছাত্ররা এই বোকার ছেলেগুলা তারা জীবনে যা দেখে নাই, যেই চেয়ারে বসার সুযোগ পায় নাই, জীবনে কল্পনা করে নাই যে এই গাড়িতে বসার, সেখানে বসে তারা বিপ্লব ভুলে গেছে।